হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসে আমরা জেনেটিক্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই বিষয়গুলো হচ্ছে টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং রিসিপ্রোকাল ক্রস। টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং রিসিপ্রোকাল ক্রস কাকে বলে এবং এগুলির গুরুত্ব কী বা কী কারণে এগুলি ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা এবার পড়তে চলেছি। তো এসব হেডিংগুলো করে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা টেস্ট ক্রসে আসি। টেস্ট ক্রস কাকে বলে, এর কোনো ভ্যারিয়েশন আছে কি না সেইগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই হেডিং করা যাক টেস্ট ক্রস। প্রথমে টেস্ট ক্রস আমরা কাকে বলবো? যদি F1 জনুতে যে জীব উৎপন্ন হয় তাকে যদি জনিত্রী জনুর ডবল রিসেসিভ ইন্ডিভিজুয়ালের সাথে আমরা ক্রস করাই, তাহলে সেই ধরনের ক্রসকে আমরা টেস্ট ক্রস বলতে পারি। তাহলে এসো সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দেখে নিই। F1 ইন্ডিভিজুয়াল ইজ ক্রসড উইথ ডাবল রিসেসিভ প্যারেন্টাল 1। অর্থাৎ আমরা যখন পড়েছিলাম মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা বা মনোহাইব্রিড ক্রসের পরীক্ষাগুলো যখন আমরা পড়েছিলাম, তখন সেখানে আমরা কি পড়েছিলাম যে একটা বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত লম্বা মটর উদ্ভিদের সঙ্গে একটা বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত বেটে মটর উদ্ভিদের ক্রস করালে প্রথম অপত্যজনুতে সবাই লম্বা উৎপন্ন হয়। অর্থাৎ এই প্রথম জেনারেশনটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলে ব্যাখ্যা করতে পারি বা আখ্যা দিতে পারি। দ্বিতীয় জেনারেশনটাকে আমরা F1 জেনারেশন হিসাবে এক্সপ্লেন করতে পারি। তো এই F1 জেনারেশনের ইন্ডিভিজুয়ালটাকে যদি আমরা এখানে কি বলেছি ডবল রিসেসিভ প্যারেন্ট, প্যারেন্ট অবশ্যই হতে হবে কিন্তু ডবল রিসেসিভ হতে হবে, তাহলে ডবল রিসেসিভ প্যারেন্টের সঙ্গে আমরা যদি ক্রস করাই তাহলে এই ধরনের ক্রসটাকে আমরা কি বলবো, এটাকে টেস্ট ক্রস বলবো। তো এসো দেখে নেওয়া যাক যে টেস্ট ক্রসের রেজাল্ট কী হতে পারে। টেস্ট ক্রসকে যদি আমরা চেকার বোর্ড অথবা পানেট স্কোয়ারের মাধ্যমে এক্সপ্লেন করতে চাই তাহলে রেজাল্টটা কীরকম হতে পারে। তো এক্ষেত্রে প্রথমে দেখে লিখে নেওয়া যাক। প্রথমে উপরে আমরা লিখলাম বড়টি বড়টি এবং পাশে লিখছি ছোটটি ছোটটি, ইন্ডিভিজুয়ালের জিনগুলো আমরা এখানে মার্কিং করলাম এবং যে কোনো একটা সাইডে আমরা মেল এবং ফিমেলের ইন্ডিকেশন দিলাম। তাহলে রেজাল্টটা আলটিমেটলি আমাদের কি আসবে, বড়টি ছোটটি বড়টি ছোটটি। ওকে, সরি আমি এখানে একটু ভুল করেছি, এটা ছোটটি হবে। তাহলে বড়টি ছোটটি 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 বড়টি ছোটটি ছোটটি ছোটটি। এক্ষেত্রে দেখো যে লম্বা কত ভাগ, 50% লম্বা, বেঁটে কত ভাগ, 50% বেঁটে, বড়টি ছোটটি 50%, ছোটটি ছোটটি 50%। অর্থাৎ আমরা লিখতেই পারি যে জিনোটাইপিক রেশিও হচ্ছে 2:2 সমান হচ্ছে 1:1 এবং ফিনোটাইপিক রেশিও এটাও আবার 2:2 সমান হচ্ছে 1:1। তাহলে টেস্ট ক্রসের ফলে জিনোটাইপিক রেশিও যা হবে ফিনোটাইপিক রেশিও তাই হবে। কিন্তু এটা কখন আমরা আলোচনা করছি, এটা হচ্ছে মেন্ডেলিয়ান ক্রসের ক্ষেত্রে। আমাদের কিছু ধারণাগত ভুল থাকে, আমরা সবসময়ই ধরে নিই যে টেস্ট ক্রস মানেই হচ্ছে মেন্ডেলের এই ক্রসটা। আমরা প্রথমত এখানে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মেন্ডেলের টেস্ট ক্রস এবং দ্বিতীয় কথা এটা হচ্ছে এক সংকর জননের টেস্ট ক্রস। সেটা 1:1 আসবে না 1:1:1:1 আসবে না আরও দুটো 1 বাড়বে, সেটা ডিপেন্ড করছে আমরা মনোহাইব্রিড করছি না ডাইহাইব্রিড করছি না ট্রাইহাইব্রিড করছি, প্রত্যেকবারে দুটো করে 1 বাড়বে রেশিওতে।
তাহলে মনোহাইব্রিডের টেস্ট ক্রস রেশিও কত হবে? 1:1। ডাইহাইব্রিডের কত হবে? 1:1:1:1। সেরকমভাবে ট্রাই হাইব্রিড, টেট্রা হাইব্রিড আসতে পারে এবং সেইগুলো আমরা বের করতে পারি। কিন্তু এখানে আমরা স্পেসিফিক্যালি সেই কারণে মেনশন করব ইন কেস অফ মেন্ডেলস এক্সপেরিমেন্ট, ইন কেস অফ মেন্ডেলস এক্সপেরিমেন্ট, অর্থাৎ মেন্ডেলের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এই ঘটনাটা আমরা লক্ষ্য করব। অর্থাৎ মেন্ডেলের যে একসংকর জননের পরীক্ষা হয়েছিল সেখানে টেস্ট ক্রসের অনুপাত কত ছিল? 1:1। তাই বলে সবসময় যে টেস্ট ক্রসের অনুপাত 1:1 হবে সেটা নাও হতে পারে। তাহলে আমরা ট্র্যাডিশনালি যেটা বলে অভ্যস্ত যে F1 জেনারেশনের ইন্ডিভিজুয়ালের সাথে যদি প্যারেন্টাল ডাবল ডিসিসিভ ইন্ডিভিজুয়ালের আমরা ক্রস করাই তাহলে 1:1 রেশিও জিনোটাইপিক এবং ফিনোটাইপিক বোধ কেসে পাবো এবং এটাকেই আমরা টেস্ট ক্রস বলে থাকি। কিন্তু টেস্ট ক্রস এই শব্দটাকে অ্যানালাইজ করলে আমরা কী বুঝি? যে এমন একটা ক্রস যার মাধ্যমে কিছু টেস্ট করা যেতে পারে। তাহলে প্রথমে টেস্ট ক্রসের সিগনিফিকেন্সটা আমরা দেখে নিই, যে সিগনিফিকেন্স অফ টেস্ট ক্রস। সিগনিফিকেন্স অফ টেস্ট ক্রস, টেস্ট ক্রস করা হয় কেন? টেস্ট ক্রস করা হয় কোনো জীবের জিনোটাইপ জানার জন্য, টু নো দ্য জিনোটাইপ, জিনোটাইপ অফ দ্য ইন্ডিভিজুয়াল, টু নো দ্য জিনোটাইপ অফ দ্য ইন্ডিভিজুয়াল। তাহলে কোনো ইন্ডিভিজুয়ালের জিনোটাইপ, অর্থাৎ এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, হোমোজাইগাস ডমিনেন্ট না হোমোজাইগাস রিসেসিভ, এই ধরনের জিনোটাইপিক চরিত্রগুলো জানার জন্য আমরা টেস্ট ক্রস করে থাকি। তাহলে এখানে আমরা দেখছি যে টেস্ট ক্রস করার পরে আমরা জিনোটাইপিক রেশিও 1:1 পাচ্ছি, ফিনোটাইপিক রেশিও 1:1 পাচ্ছি। তাহলে এটা যদি আমার আননোন ইন্ডিভিজুয়াল হতো এবং এটা প্রথমে আমরা নোন কেসে প্রেডিক্ট করতে পারি এবং আমার হাতে যখন একটা মটর গাছ আসবে সেটা যদি আমি প্র্যাকটিক্যালি আর একটা ডাবল ডিসিসিভ মটর গাছের সঙ্গে ইতর পরাগযোগ করা এবং তার রেজাল্টটা অ্যানালাইজ করি এবং সেখানেও যদি 1:1 ফিনোটাইপিক এবং জিনোটাইপিক রেশিও আসে তাহলে আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি কি, যে আমার আননোন ইন্ডিভিজুয়ালটার জিনোটাইপ ছিল বড়টি ছোটটি। তো মেন্ডেলের এই ক্রসের বাইরেও আমরা আরও দুটো টাইপ কিন্তু আলোচনা করতে পারি। তাহলে এটা হচ্ছে টেস্ট ক্রস টাইপ 1, এটা হচ্ছে টেস্ট ক্রস টাইপ 1। এবার টেস্ট ক্রস টাইপ 2 তে আমরা যাচ্ছি, টেস্ট ক্রস টাইপ 2 তে আমরা দেখব যে আমাদের হাতে যে ইন্ডিভিজুয়ালটা আছে সেটা এই মুহূর্তে আমরা যদিও জিনোটাইপটা লিখছি তা সত্ত্বেও আমরা ধরে নেব যে এটা হচ্ছে আমাদের আননোন জিনোটাইপ এবং আমরা এটাকে ক্রস করাচ্ছি একটা ডাবল ডিসিসিভ প্যারেন্টের সাথে। তাহলে এখানে চেকারবোর্ডের ফলে যে রেজাল্টটা আমরা পাবো সেটা আমরা চেকারবোর্ড না করেও প্রেডিকশন করতে পারি অবশ্যই, কী পাবো? বড়টি ছোটটি, কারণ এইভাবে অ্যারেঞ্জমেন্টটা থাকবে। বাকি দুটোও কী পাবো? বড়টি ছোটটি। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি লিখি যে জিনোটাইপিক রেশিও কত হবে, তাহলে জিনোটাইপিক রেশিও হবে 4:0, অর্থাৎ লম্বা 4 ভাগ বেটে 0। সেরকমভাবে ফিনোটাইপিক রেশিও কত হবে, সরি আমি একটু উল্টো বলে দিলাম, জিনোটাইপিক রেশিও অর্থাৎ বড়টি ছোটটি 4 ভাগ এবং আদার্স টাইপ হচ্ছে 0, সেরকমভাবে ফিনোটাইপিক রেশিও লম্বা 4 ভাগ আদার্স টাইপ হচ্ছে 0। তাহলে দেখো এইটা কিন্তু ওই মেন্ডেলের প্রথম পরীক্ষাটার মানে P1 জেনারেশনের পরীক্ষার মতো তোমাদের মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেটা নয়। আমাকে মনে করো যে আমি একজন বিজ্ঞানী, কেউ আমার কাছে একটা মটরের বীজ এনেছে এবং জানতে চাইছে যে জিনোটাইপিক প্রকৃতি কী, মানে সেটা লম্বা বেটে না ইন্টারমিডিয়েট বড়টি ছোটটি টাইপ। তো আমি সেই মটর গাছটা লাগালাম বাগানে, আরেকটা মটর গাছ লাগালাম যেটা আমি জানি নোন ছোটটি ছোটটি, দুটোর ইতর পরাগযোগ করালাম যখন ফুল এলো এবং তারপরে রেজাল্টটা অ্যানালাইজ করলাম, যদি দেখি যে 4:0 রেশিও আসছে তাহলে আমি অবশ্যই বলবো যে আমার আননোনের জিনোটাইপ কত ছিল? বড়টি। যদি এটা মেন্ডেলের না হয়ে এটাই আমি ন্যাচারালি করাতাম এবং রেজাল্টটা এটা আসতো তাহলে আমি কী বলতাম? 1:1, তাহলে আমি বলতাম আননোনের জিনোটাইপ হচ্ছে বড়টি ছোটটি। সেরকমভাবে থার্ড টাইপ বা টাইপ 3,
টাইপ থ্রি, টাইপ থ্রিতেও আমরা প্রেডিক্ট করতে পারি কি যে আমার কাছে নোন বাগানে একটি মটর গাছ আছে যে ফুল দেয়, এটা হচ্ছে নোন ইন্ডিভিজুয়াল, এবং এর সঙ্গে আমি হাতে যে বীজটি, মটর গাছের যে বীজটি পেয়েছি সেটা হচ্ছে আননোন। তাহলে আমি জানি না যে এর জিনোটাইপ কী, যদিও আমি লিখছি এর জিনোটাইপ কী, তাহলে এক্ষেত্রে চেকার বোর্ডে আমরা কী পাবো, যে সবগুলোই বেঁটে মটর গাছ পাবো, সবগুলোই বেঁটে মটর গাছ পাবো, কারণ এখানের কম্বিনেশনটা হচ্ছে এটা। তাহলে আমরা অবশ্যই এখানে কী লিখতে পারি, জিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও কত হবে, 0:4, অর্থাৎ ছোটটি ছোটটি চার ভাগ এবং আদার্স টাইপ জিরো। সেরকমভাবে ফিনোটাইপিক রেশিও কত পাবো, 0:4, অর্থাৎ চার ভাগ বেঁটে এবং আদার্স টাইপ বা লম্বা হচ্ছে জিরো। তাহলে যদি আমার আননোন ক্রসের রেজাল্ট এটা আসে, তাহলে আমি বলবো আমার আননোন ইন্ডিভিজুয়ালের জিনোটাইপ কত, বড় ছোটটি ছোটটি। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো, স্যার আপনি তো জানেন না যে এদের জিনোটাইপ কী, তাহলে আপনি এখানে লিখছেন কী করে? আমি এটা করছি না, এটা বিজ্ঞানীরা এভাবেই করেছেন যে তিন ধরনের কম্বিনেশান, আননোনের তিন ধরনের কম্বিনেশান নিয়ে তারা চেকারবোর্ড আগে থেকে বানিয়ে রেখেছেন। এবার তার রেজাল্টও তাদের কাছে প্রেডিকশানে আছে যে 1:1 হতে পারে, 4:0 হতে পারে, 0:4 হতে পারে, এগুলো কখন হতে পারে, এক সংকর জনন বা মোনো হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। তাহলে যে রেজাল্টটা আমার কাছে আসবে, আমি নর্মালি যেরকম ইতর পরাগযোগ বাগানে করাতে হয়, মেন্ডেল যেমন করিয়েছিলেন, আমিও সেরকমই করাবো, আমার রেজাল্ট যেটা হাতে আসবে সেটা দেখে আমি বলবো যে আননোনের জিনোটাইপ কত। তাহলে এই মুহূর্তে আমরা এখনও পর্যন্ত টেস্ট ক্রস পড়লাম, টেস্ট ক্রসের তিনটে প্রকৃতি পড়লাম, এবং টেস্ট ক্রসের সিগনিফিকেন্স বা টেস্ট ক্রস কী কারণে আমরা ব্যবহার করে থাকি সেটা পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাক ক্রস এবং রিসিপ্রোকাল ক্রস।